তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একদম ঝাক্কাস একটা গিটারের ব্লগ নিয়ে, মানে ভিডিও নিয়ে এসে গেছি। তোমাদের আজকে আমি একটা গান শোনাতে চলেছি, আজকে একটা লেসন দিতে চলেছি তোমাদের গিটারের কর্ডসের গানের লেসন দিতে চলেছি। সেটা খুবই বিখ্যাত বেঙ্গলি সং। আজকে অনেকদিন পর একটা বেঙ্গলি সং গান করছি, মানে আমি মনে হয় বেঙ্গলি সং গাইনি, মানে প্রত্যেকটা সং আমার হিন্দি। আজকে আমি প্রথম মনে হয় বেঙ্গলি সং গান করব তোমাদের সাথে। সেটা কমেন্ট বক্সে জানাবে যে বেঙ্গলি সংটা কেমন লাগলো, অনেকজনই জানবে এটা। আজকে যে মেন গানটা আছে পুরো গানটা, সেটার নাম হলো অলিরো কথা শুনে, সিঙ্গার হলো হেমন্ত মুখার্জি। তো সেটা আমি আজকে করতে চলেছি, সেই গানটাই, মানে পুরোনো গান তোমরা হয়তো মনেই পড়ে গেছে পুরো গানটা, যে হালকা লাইনটা। তো আমি প্রথমে যে কর্ডসগুলো আছে সেটা বলে দিই। আমি প্রথমে বলেছি ডি, ডি মেজর, তিনটা নিচটাতে এরকম ডিটা ধরবে, এবং তাই আর আরেকটা আছে মাত্র তিনটি ধরতে হবে, কিন্তু ডি এর উপরে এই তিনটি ধরতে হবে, এই তিনটি ধরতে হবে। এক এই নম্বরে, চার নম্বরে যে দ্বিতীয় ফ্রেটে একটি, তার নিচে দুটি, চার নম্বর দ্বিতীয় ফ্রেটে একটি দুটি, নিচের স্ট্রিংটা ফাঁকা নয়। আর আর জি মেজর তোমরা জানোই, এই পুরোটা আমি একসঙ্গে ফ্লোয়ে করে দেখাচ্ছি। সেটা হলো মিউজিকের জায়গাটা, তোমরা যখন মিউজিকটা আসবে তখন নিজের মতনই বাজাতে পারো, আমি যেটা চুজ করেছি সেটাও বাজাতে পারো। আচ্ছা, আরপিজিও বাজাতে পারো, ডি এর আর এর দুটোর মধ্যে বাজাতে পারো। তো আমি তোমাদের পুরো গানটা শুনিয়ে বাজাচ্ছি। আর আগে বলে দিই, আমার কোনো গলা নেই, আমি মানে কম গানের উপর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার গিটার খুব ভালো লাগে বলে আমি গিটার শিখি, এবং গিটার তোমাদেরকে লেসন দিতে এসেছি, বোঝাতে এসেছি যে কোন কোন কর্ডে এই গানটা মানে বোঝা যাবে ইজি ওয়েতে। তো সেইগুলোই আমি তোমাদের শেখাতে এসেছি। তাছাড়া গানটা একটু না করলে ভিডিওটি ইনকমপ্লিট রয়েবে বলে গানটা তার সঙ্গে কিছুটা ঢুকায়, আর আমার একটু গানের যে গলাটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে তখন গানটাও শুনতে ভালো লাগবে, আর গিটারটাও শুনতে ভালো লাগবে, তখন আরও আস্তে আস্তে গিটার আরও ভালো ভ্লগ আসতে আসতে চলতে থাকবে এবং অন্য। যাই যে ভোরে তাহার মতো
তুমি করো না কেন ও গো ধন্য মোরে, সেরকম ভালো গানেও হয়েছে, তো সেটি কমেন্ট বক্সে এত কষ্ট করে তোমাদেরকে দেখালাম, তো তার জন্য একটু ফলো তো চাই, তাহলে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি বুঝতে পারি যে অনেকজন দেখছে এবং সাবস্ক্রাইব করছে, তা যে আমার মোটিভেশন বাড়বে এবং আমি আরও আলাদা আলাদা ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবং বলতেও পারবো। তাছাড়া ভিডিওর ভ্লগ তো আসতেই থাকবে, সব ভ্লগে আসতে থাকবে, তোমরা এরকমই সাপোর্ট করতে চাও এবং আমাদের কমিউনিটিকে আরও বাড়িতে বাড়তে থাকো এবং একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টাটা বাই বাই।